হ্যালো বন্ধুরা, দেখো আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা শীতের সিজনে শিম একটা অন্যরকম অন্যতম সবজি, তো আমি শিমেরই একটা রেসিপি করে তোমাদের দেখাবো। শিম তোমরা সবাই রান্না করতে জানো, তো আমি শিমের এই রেসিপিটা কীভাবে রান্না করি তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর যদি তোমরা কেউ এইভাবে বানিয়ে খেয়ে থাকো আগে, তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্টে জানিও। তো চলো আমি দেখাতে থাকি আজকে আমি কীভাবে এই শিমের রেসিপিটা বানিয়েছি। আর তার জন্য দেখো, শিমটাকে আমি দুটুকরো করে কেটে নিয়েছি। শিমের দুদিক ধরে এরকম আঁচটাকে ফেলে দিতে হয়, তো এটা ফেলে দিয়েছি, দিয়ে আমি দুটুকরো করে নিয়েছি শিম। দেখো সব শিমগুলোই আমি কেটে এইভাবে ধুয়ে দুটুকরো করে রেখেছি। তো চলো দেখতে থাকো আমি কীভাবে বানাচ্ছি। কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি, সরষের তেল দিয়েছি। এবারে আমি এর মধ্যে একটু নুন দিলাম আর একটু হলুদ দিলাম। এবার আমি শিমগুলো দিয়ে দিচ্ছি। এই শিমটা এইভাবেই রান্না করি, এটা খেতে খুব ভালো লাগে। রুটি বা ভাতের সাথেও, গরম গরম ভাতের সাথেও ভালো লাগে। রুটি পরোটা সব কিছুর সাথে এটা খেতে ভালো লাগে। শিমের অনেক রকমই রেসিপি হয়, শিমের পাতুরি, খেচকি, তারপর যে যেমন খায় আর কি। শিম সবাই সব রকমভাবে করে খায়, তো আমার শিমের সব রেসিপির থেকে আমার এটা বেশি ভালো লাগে খেতে, তো আমি সেজন্য এটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতে থাকো আমি কেমনভাবে এই রান্নাটা করি। আমি একটু হালকা করে এপিট এপিট করে ভেজে নেব, হালকা একটু লাল লাল হয়ে যাবে। বেশি খুব বেশিও না, খুব বেশি কড়া কবে না, খুব হালকা না, একটু লাল লাল হবে, তখন আমি ভেজে তুলে নেব। হ্যাঁ বন্ধুরা, শিমের এটা অবশ্যই বাড়িতে করো, হয়তো তোমরা এটা করেই থাকবে, কারণ কি শিম রান্না তোমরা সবাই জানো। তো আমি এটা এইভাবে করি বলে তোমাদের সাথে একটু শেয়ার করছি, তো তোমাদের অবশ্যই এটা ভালো লাগবে খেতে। তোমরা যদি কেউ এটা এইভাবে না কোনো দিনও খেয়ে থাকো, তাহলে অবশ্যই আমার মতন একবার এইভাবে ট্রাই করো, দেখবে সত্যিই খুব ভালো লাগে খেতে। আর কি বলবো, তো দেখো আমার শিমটা তোমার সাথে কথা বলতে বলতে ভাজা হয়েই গেছে, খুব বেশি লাল করে ভাজবো না। তো দেখো ভাজা হয়ে গেছে, চলো আমি তুলে নিই ভাজাটা। দেখো ওই কড়াইটায় আবার বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, এবার আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আমি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, রসুন কুচো করে রেখেছি, রসুন কুচো দিয়ে দিলাম। আদা দিয়ে দিলাম, আদাটা গ্রেট করে রেখেছিলাম, আদাটাও দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হলে রসুন, তো রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায়, সেই জন্য আমি নাড়াচাড়া করছি। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি পেঁয়াজ কুচো দেবো। এখন আমি পেঁয়াজ কুচোটা দিয়ে দিচ্ছি। আমি আর দু চামচ তেল অ্যাড করবো, তেলটা একটু মনে হচ্ছে কম হয়েছে। দেখো আরও দু তিন চামচ মতন তেল আমি আরও অ্যাড করলাম, আমার তেলটা একটু মনে হচ্ছিলো কম হয়েছে। এইবার আমি পেঁয়াজটা দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি আর একটু। পেঁয়াজটা একটু আর একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি একে একে মশলাগুলো দেবো। এইবার আমি টমেটোগুলো অ্যাড করবো। দেখো টমেটো দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে তারপর মশলা দেবো। টমেটো দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিই, নুন দিয়ে দিলাম, নুন হলুদ, এবার জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু ধনের গুঁড়ো দিয়ে দেবো। তো দেখো আমি এখানে একটু জল অ্যাড করবো, মশলাগুলো নাহলে পুড়ে যাবে, তো আমি একটু জল দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মশলাটা কষে নেবো। যেমন বেসন দিয়ে দিলাম, এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করবো, বেসনটা যাতে একটু রোস্ট হয়ে যায়। আর একটু আমি এক চামচ জল দিয়ে দিলাম।
এই সময় আমি শিমটা দিয়ে দেব। বেসনটা ভালো করে ভাজা হয়ে গেছে। আমাকে একটু জল অ্যাড মিক্স করতে হবে। তো এই সময় আমি আর কাঁচা জল অ্যাড করব না, গরম জল অ্যাড করব। সেই জন্য আমি পাশের ওভেনে আমি একটু গরম জল করে নিলাম। ঠান্ডা জল যদি আমি এখন দিই না স্বাদটা চলে যাবে, এই জন্য আমি গরম জল দেবো। দেখো ভালো করে আমি মশলাটা শিমের সঙ্গে লাগিয়ে মিশিয়ে নিচ্ছি, যাতে মশলাটা শিমের সাথে লেগে যায় এবং ভালোভাবে কষাটা হয়। দেখো এই সময় আমি একটু গরম জল দিয়ে দিচ্ছি, ঠান্ডা জল দেবো না, কিন্তু গরম জলই দেবো। শিম আর মশলা আমার ভালোভাবে কষা হয়ে গেছে। এবার আমি একটু ঢাকা দেবো। তো লঙ্কার গুঁড়ো অবশ্যই অ্যাড করো, তাহলে কালারটা একটু ভালো আসবে। আর যারা মনে করো যে লঙ্কার গুঁড়ো খাও না, তারা দেবে না, কাঁচা লঙ্কাতেই করবে। একটু ঢাকা দিয়ে দিচ্ছি, একটু এটা মজে যাক। তারপরে আমি একটু চিনি দেব। যারা মিষ্টি খাও দেবে, যারা খাও না দেবে না। আমি একটু মিষ্টি দেবো যেহেতু নিরামিষ রান্না এটা, মানে শুধু শিম দিয়ে করছি, পেঁয়াজ আদা রসুন দিয়েছি যদিও, তবুও তো এটা মানে যেহেতু সবজি আমি একটু মিষ্টি দেবো। তো দেখো আমি এখন একটু ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে বন্ধ করে দিলাম কড়াটাকে। রান্নাটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা কিন্তু পরোটা, রুটি, ভাত সব কিছুর সাথেই ভালো লাগে। তো আমরা তো খুব পছন্দ করি এটা খেতে। যারা শিম খাও না, আমার মনে হয় এটা তারা যদি এইভাবে রান্না করা হয় তারাও খেতে পছন্দ করবে। চলো সার্ভ করে নিই। দেখো আমি শিমটা এখন নামিয়ে ফেলেছি। তো কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা অবশ্যই জানিও আমাকে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে আমি যখন আমার চ্যানেলে নতুন নতুন কোনো রান্না দেব তখন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশান। তাহলে তোমরা সবার আগে পেয়ে যাবে, দেখতে পাবে আমার রেসিপিটা। দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর পুরনো বন্ধুদেরকে তো অনেক 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 ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।